প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার নাম কি? আমার নাম আফসানা। বাহ, খুব সুন্দর নাম। তো আসমানা মানে আফসানা। আচ্ছা আফসানা, আপা কি করতেছেন বর্তমানে বলেন? বাসা বেঁধে কাজ করেন? মানে কেন, দেখে তো রং দেখে তো মনে হয় বাস খুব সুন্দর দেখতে। তো বাসা বেঁধে কাজ করেন, কেন কাজ করেন? আচ্ছা, তো বাবা মা নাই? বাবা নাই, খেলি তো চলে গেছে, আর আম্মুর কাছে থাকি, আম্মু তো অসুস্থ তাই। আচ্ছা, বাবা নাই? বাবা নাই, বাবা ফেলে তো চলে গেছে। আচ্ছা, তো এখন এই যে আপনি আমাদের ইউটিউবে আসলেন, তো আপনার ফ্যামিলিটা কে কে আছে? আর কেউ নাই? আচ্ছা, তো আপনার মা কিছু করে না? এখনো খাওয়াতে পারে না? আচ্ছা, তো যে মাস্ক পরে আসছেন কেন? এখন তো আর করোনা নাই। মাস্ক পরে আসছে কেন? আমি ভাই তো আসতে নামাজ পড়ি, রোজা থাকি 30টা, তাই আমি মাস্ক পরে আসছি। যে ভাই আমার সাহায্য সহযোগিতা করবে তারাই আমি চেহারা দেখাবো, এর আগে কারোর চেহারা দেখাবো। আপনি কি বিয়ে করছেন? না ভাই, বিয়ে করি না। নাম্বারটা দিয়ে দিতে পারি? আচ্ছা, তার প্রতিবেদনের সামনে আসতাম না ভাই, স্বামী তাই খাওয়াবে। আচ্ছা, তো এখনো মানে আপনার বিয়ে হয় নাই? আচ্ছা, তো বিয়ে করার কি ইচ্ছা আছে? হ্যাঁ, বিয়ে করার ইচ্ছা আছে। তো আপনার বয়স কত চলে? বয়স 18 বছর। 18 বছর। তো আপনার মা তো আছে ঠিক না? তো মাকে কিছু বলেন নাকি যে মেয়ে বড় হয়েছে? মা থেকে চিন্তা এসে পড়ে না বিয়ে সাথের জন্য, যে মেয়ে বড় হয়েছে মেয়েকে বিয়ে দিতে হবে? তো তেমন কোনো চিন্তা ভাবনা করে মা? আচ্ছা, তো এখন এই যে আপনি তো পড়াশোনা করেন না, করছিলেন? পড়াশোনা করছিলেন ভাই 5 পর্যন্ত। তো পড়াশোনা যদি চালিয়ে যেতেন তাহলে একটু ভালো জায়গায় বিয়ে হতো না? হ্যাঁ ভাই, গরিব মানুষের পড়াশোনা কিভাবে করবো, খাইতেই পারি না পড়াশোনা। তো গরিব মানুষ হয়ে তো ভালো ঘরে তো অনেক বিয়ে হয় যা একটু শিক্ষিত। তা আপনি যদি শিক্ষিত হতেন তাহলে আপনার তো হয়তো ভালো ঘর থেকে প্রস্তাব আসতো। আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01987936154। আমি নাম্বারটা আবারও বলছি, 01987936154। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই অ্যাপের সাথে কথা বলতে পারবেন। তো দর্শক আজকে ফোন দিয়ে আল্লাহ হাফেজ।